আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরই, যে ভাইয়া পরীক্ষা কবে হবে। প্রাইমারি এনএসআই কারিগরি শিক্ষা অধিদপ্তর বা যে কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর হোক না কেন, আপনি আর যেখানে গিয়ে প্রশ্ন করুন না কেন যে পরীক্ষা কবে হবে, এটার প্রপার অ্যান্সার কোথাও পাবেন না। যেমন এনএসআইয়ের পরীক্ষা 1-1.5 মাসের মধ্যে এমসিকিউ, লিখিত, ভাইবা সব কিছু নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে এখন এনএসআইয়ের অ্যাডমিট কার্ড দিল, 1 সপ্তাহ পরেই পরীক্ষা, সেক্ষেত্রে আপনি কতটা প্রস্তুত? এখন এনএসআইয়ে যে ধরনের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তারা কিন্তু অনেকেই বিসিএস ক্যান্ডিডেট বা বিসিএসের রিটার্ন থেকে ফেরত আসা ক্যান্ডিডেট আছে। সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেটা আপনি নিজেই ভেবে দেখুন। অথবা এত বড় প্রাইমারির সার্কুলার, এই সার্কুলার মানে এরকম সার্কুলার আর আপনার জীবনে পাবেন কি না সেটাও সন্দিহান। সো আপনি কতটা প্রস্তুত বা কতটা অ্যান্সার করতে পারবেন সেটা নিজে নিজেই কিন্তু বোঝা যায়। সো পরীক্ষার মানে অ্যাপ্লাই করেছেন, যখন পরীক্ষা হবে আজ থেকে 5 বছর পরেও যদি হয় সেই ক্ষেত্রেও আপনি পরীক্ষা দিতে পারবেন, কিন্তু আপনি কতটা প্রস্তুত এত লং টাইম সময় পাওয়ার পরেও সেটা বিবেচনা করে পড়াশোনা করতে থাকুন। ইনশাআল্লাহ দেশের অবস্থা সবসময় এরকম থাকবে না, পরীক্ষা এক সময় হবেই। সো আমি সবসময় চেষ্টা করি আপনাদের লেটেস্ট আপডেট দেওয়ার জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সবার শারীরিক সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।